প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি কী গাছ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে কাটানোটে গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। সব বিষয়গুলো জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই নটে গাছের উপকারিতার কথা কিন্তু আমরা অনেকেই জানি না। এই নটে গাছ কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই কাটানোটে গাছ কিন্তু বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায়। এগুলো রাস্তার পাশে নিচু জমিতে বালুর মাঠে হয়ে থাকে। এই কাটানোটে গাছ কিন্তু গরম এবং বর্ষার সিজনে বেশি পাওয়া যায়, আর এই শাক কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। সবুজ রঙের শাকের ভিতরে কিন্তু এই কাটানোটে গাছের শাক সবচেয়ে অন্যতম। আর এই নটে গাছ কিন্তু দুই রকমের হয়ে থাকে। এক রকমের হচ্ছে হালকা লাল রঙের, আর অন্যটা হচ্ছে সবুজ রঙের। সবুজ রঙের চাইতে কিন্তু লাল রঙের কাটানোটে গাছের বেশি উপকারিতা রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কাটানোটে গাছের উপকারিতা সম্পর্কে। এক, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিন্তু এই কাটানোটে গাছের শাক অথবা রস খেতে পারেন, এতে করে ভালো উপকার পাওয়া যাবে। দুই, মায়েদের জন্য রয়েছে বিশেষ কিছু উপকারিতা এই কাটানোটে শাকে। যাদের বাচ্চা হবে, যাদের বাচ্চা হয়েছে, যেসব মেয়েরা মা হয়েছেন, দেখতে আপনাদেরকে রোগা দেখা যাচ্ছে, তারা যদি নিয়মিত এই কাটানোটে গাছের শাক খেতে পারেন, এতে করে ভালো উপকার পাওয়া যাবে আর রোগা শরীর সুস্থ হয়ে আসবে। তিন, রক্তের সমস্যার জন্য কিন্তু বিশেষ কিছু উপকারিতা রয়েছে এই নটে শাকে। যাদের শরীরে রক্ত নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেলে কিন্তু শরীরে চুলকানি হয়, রক্ত পরিষ্কার করার জন্য এই নটে শাক খেতে পারেন। নিয়মিত যদি গরম ভাতের সাথে এই নটে শাক খেতে পারেন, এতে করে ভালো উপকার পাওয়া যায়। চার, প্রস্রাবে জ্বালা পোড়া। প্রস্রাব করলেও জ্বালা পোড়া হয়, প্রস্রাব না করলেও জ্বালা পোড়া হয়। অনেক সময় দেখা যায় প্রস্রাবের ব্যাগ হয়, কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না। এক্ষেত্রে কিন্তু নটে শাকের রস অথবা নটে শাক রান্না করে খেলে ভালো উপকার পাওয়া যায়। পাঁচ, জ্বালা পোড়ার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই নটে শাক। যাদের হাতের তালু, পায়ের তালু এবং কি মাথা বা সমস্ত শরীর জ্বালা পোড়া করে, এই জ্বালা পোড়া থেকে যদি সহজে বেরিয়ে আসতে চান, তাহলে খেতে হবে নটে শাকের রস অথবা শাক, এতে করে খুব ভালো উপকার পাওয়া যায়। পাঁচ, ত্বকের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস পালন করে থাকে এই কাটানোটে শাক। যাদের মুখে ব্রণ এবং ব্রণ থেকে কালো দাগ অথবা লাল দাগ হয়ে গেছে, তারা যদি একাটানা কয়েকদিন এই কাটানোটে গাছের রস দিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি ব্রণ ভালো হয়ে দাগগুলো সেরে গেছে আর সহজে ব্রণ মুখে হবে না। ছয়, অরুচি। মুখে যাদের একেবারে রুচি নেই, তারা কিন্তু এই নটে গাছের শাক খেতে পারেন, এতে করে মুখে রুচি খুব তাড়াতাড়ি চলে আসবে। সাত, চোখের যে কোনো সমস্যার জন্য কিন্তু এই নটে গাছ খুবই গুরুত্বপূর্ণ। চোখ লালচে হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, চোখ ফুলে যাওয়া, এসব রোগের জন্য কিন্তু এই নটে গাছ গুরুত্বপূর্ণ। নিয়মিত যদি শাক রান্না করে খাওয়া যায়, এ চোখের সমস্যাগুলো সহজে সেরে যায়। আট, অনেক ছোট ছোট শিশু আছে যে বুকের দুধ পায় না, এক্ষেত্রে যদি মায়েরা এই নটে গাছের শাক রান্না করে খান, এতে করে বুকে দুধ আসবে আর বাচ্চারা পেট ভরে দুধ খেতে পারবে। নয়, বিষাক্ত কোনো বিছা বা পোকামাকড়ে কামড়ালে নটে শাকের রসের সঙ্গে হালকা চিনি মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়। দশ, শরীরের যে কোনো কঠিন ব্যথা কমানোর জন্য এই নটে শাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে খেলে ভালো উপকার পাওয়া যায়? নটে শাকের রস বা শিকড় থেতু করে সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খাওয়ালে বা রোগীকে বেশি পরিমাণে এই শাক বেজে খাওয়ালে শরীর থেকে খুব তাড়াতাড়ি ব্যথা চলে যায়। এগারো, ফোড়ার জন্য কিন্তু বিশেষ কিছু কাজ করে থাকে এই নটে শাক। অনেক সময় দেখা যায় অনেকের শরীরে কিন্তু বড় বড় ফোড়া হয়, এই ফোড়া থেকে সহজে যদি বাঁচতে চান, তাহলে নটে শাকের রস পলপ লাগাতে হবে। ফোড়ার জায়গায় এই রস এক থেকে দুইবার পলপ লাগাতে পারলে দেখবেন ফোড়া পেকে ফেটে গেছে। এই কাটানোটে গাছের উপকারিতার কথা ভিডিওতে বলে শেষ করা যাবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।